হেই, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছো তোমরা? আমি মনে হয় অনেকদিন পরে আবার ক্যামেরার সামনে আসলাম, এবং আমি জানি না আসলে মানে কন্টেন্ট আসলে কি নিয়ে বানাবো, এই জিনিস নিয়ে আসলে খুব বেশি কনফিউজ থাকার কারণে আসলে অনেকদিন ধরে কন্টেন্ট বানানো হয়নি। সরি ইফ দ্য নয়েজ ইজ টু মাচ। আমি হচ্ছে বারান্দায় বসে ভিডিও করতেছি, এবং হচ্ছে কোনো রকমের মাইক টেক সাপোর্ট ছাড়া ফোনের ক্যামেরাতে যা আসে তাই সেগুলো নিয়ে। হ্যাঁ আচ্ছা, সো হোয়াট আই ওয়াজ থিঙ্কিং যে মানে অন্যের কোনো একটা দোষের কারণে আমার কেন ক্ষতি পোহাইতে হবে এবং আমি কেন সেটার ভুক্তভোগী হব। হ্যাঁ, আমি হচ্ছে এমনিতে 29 ফেব্রুয়ারিতে যে ঘটনাটা ঘটলো সেটার তো কাহিনী আছে, ওটা তো তোমরা দেখছো কি হয়েছে। আদার দেন দ্যাট, আমি হচ্ছে মানে আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি কিছু শেয়ার করি সেটার ব্যাপারে, যেমন ধরো আমি হচ্ছে লাস্ট ইয়ারের অগাস্ট থেকে 2023, হ্যাঁ 2023-এর অগাস্ট, না দাঁড়াও 2022, হ্যাঁ 2022-এর অগাস্ট থেকে আমি হচ্ছে সাইকেল রেগুলার চালাই। আমি হচ্ছে ঢাকার রাস্তায় সাইকেল চালাই। হ্যাঁ, তো আমি ঢাকার রাস্তায় এই পর্যন্ত সাইকেল চালাতে যে মানে পড়ছি, বেশ কয়েকবার পড়ছি, এটা ট্রু, বাট হচ্ছে ভালোভাবে পড়ছি হচ্ছে 2 বার, ভালোভাবে পড়ছি হচ্ছে বিপজ্জনক ভাবে পড়ছি 2 বার। প্রথম ইনসিডেন্টটা যদি বলি সেটা হচ্ছে, এটা হচ্ছে গত বছরের 23 সালের ফেব্রুয়ারি শেষের দিকে কিংবা মার্চের একদম শুরুর দিকে, মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি শেষের দিকে। সো তখন যেটা হয়েছিল যে আমি হচ্ছে একটা চিপা গলি দিয়ে মান্ডার যে রাস্তাটা, মুগদা মান্ডার রাস্তায় হচ্ছে আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম। সো একটা মোটামুটি বয়স্ক, মানে বুড়া হয় নাই বাট মধ্য বয়স পার করে ফেলছে এরকম একজন মানুষ, 50-এর মতন বয়স হবে তার। সো 50-এর মতন বয়স হলো একটা মানুষ, সে হচ্ছে রাস্তা পার হওয়ার সময়, সে হচ্ছে যখন রাস্তাটা পার হবে সে ডান দিকে না তাকায়, ওটা হচ্ছে ইয়া ছিল মানে কোনো মাঝখানে কোনো ডিভাইডার ছিল না, মানে একটা রাস্তা, ছোট রাস্তা, আমি তোমার যেটা চেনো রাস্তা সেটা বুঝবা, তো মাঝখানে কোনো ডিভাইডার নাই বেসিকলি। তো আমি সাইকেল মোটামুটি ভালোই গতিতে চলতেছিল আমার, ওই লোকটা হচ্ছে মানে ডানে বামে না তাকায়, সে হচ্ছে পিছনে না তাকায়, হচ্ছে মানে এমনি মানে মানে সোজাসুজি ভাবে পারপেন্ডিকুলারলি রাস্তাটা না পার হয়ে সে হচ্ছে একটু জিগজ্যাগ জিগজ্যাগ এর মতন করে জেড ওয়েতে হচ্ছে রাস্তা পার হওয়ার ট্রাই করতেছিল। হ্যাঁ, এবং সে পিছনে তাকাই নাই, আমি বেল দিছি সে বেল তো শোনেই নাই, সে পিছনে তাকাইও নাই, এবং হচ্ছে রাস্তাটার অবস্থা যা হবে খুব ভালো তাও না। সো আমি অনেক জোরে মানে দ্রুত ব্রেক করার কারণে, এবং মানে বললাম তো রাস্তা ভালো না, সো ব্রেকটা ঠিক মতন ধরে নেই, সো ব্রেক ঠিক মতন ধরে নেই, সেজন্য আমি হচ্ছে পাও নামায় ফেলছিলাম, যেহেতু মানে সাইকেল থামতেছে না, বুঝতেছি আমি লোকটা মরবে নাই, লোকটার মানে অবস্থা খুব বাজে হবে। সো সেই জন্য হচ্ছে আমি মানে সাইকেলটা কি করে ফেলছি, থামাই দিচ্ছি একদম, এবং হচ্ছে যা হয়েছে আর কি সাইকেল সহ আমি পড়ে গেছি, এবং আমার হচ্ছে কোনটা আমার ডান পায়ে, হ্যাঁ ডান পায়ের হাঁটুতে হচ্ছে ভালো রকমেরই কেটে গেছিল, কেটে কেটে যায়নি আসলে ছিলে গেছিল, ভালো রকমের ছিলে গেছিল সেবার। আচ্ছা, এই ক্ষত সারতে না সারতে তার 7 দিন পরে হচ্ছে ঢাকার রাস্তায় মোটামুটি যেটা ইলিগাল সেটা হচ্ছে আমাদের ইঞ্জিন চালিত যে রিক্সাগুলো আছে, হ্যাঁ মানে নট অটো রিক্সা, সেটা হচ্ছে বা অটো রিক্সা না বা এই যে টমটম না কিছু বলে ওইসব না, লিটারালি যেগুলো হচ্ছে রিক্সার সাথে ইঞ্জিনওয়ালা, এই জিনিসগুলো কিন্তু রাস্তায় এমনিতে ঢাকা চলাচল নিষেধ, বাট সেগুলো হচ্ছে কিন্তু রাতের বেলা ঢাকা রাস্তায় চলাচল করে, এবং ছোট ছোট আবাসিক এলাকাগুলোতে কিন্তু এই জিনিসটা মোটামুটি নর্মালাইজ হয়ে গেছে, এবং মানুষজন তো এটা পছন্দ করে আর কি, যে দ্রুত যাওয়া যায় এবং একই রকমের মোটামুটি ভাড়া নেয়, এবং মাঝে মাঝে 10-20 টাকা কমও পাওয়া যায় ওই জিনিসগুলো। আচ্ছা, এবং হচ্ছে ওই রিক্সাগুলোতে আমার হচ্ছে আমি তখন রাস্তা পার হওয়ার সময়, আমি নিজে রাস্তা পার হওয়ার সময় আমি এখানে আমার কিছুটা গাফলতি আছে এটা ট্রু, বাট অ্যাট দ্য সেম টাইম আসলে ওই রকম একটা জায়গায় ওই পেসে আসলে রিক্সাটা চালানোর কোনো কথা না, এবং আর একটা ব্যাপার হচ্ছে ওই রিক্সার ব্রেক গুলা কিন্তু খুবই জঘন্য, ঠিক আছে, ওই রিক্সার ব্রেক গুলা খুবই জঘন্য, এবং একটা রিক্সা লিটারালি আমার মাইরা আমার আমার হচ্ছে কি ওটা মানে ফিবুলা ভেঙে গেছিল, ফিবুলা লিটারালি আমার ফিবুলা 2 টুকরা হয়ে গেছিল আমার ডান পায়ে। হ্যাঁ, এটা হচ্ছে মার্চ মাসের 7-8 তারিখের ঘটনা, গত বছর শবে বরাতের রাতে এই ঘটনা ঘটছিল, মানে তো বুঝতেছো যে এইখানে হচ্ছে যে মানে একটা মানে আমি ঠিক আছে এখানে আমার কিছুটা দোষ ছিল এটা ট্রু, বাট এট দ্য সেম টাইম এই ধরনের যানবাহন কিন্তু এই রাস্তায় চলাচল করার কথাই না, ঠিক আছে, এটা কিন্তু ইলিগাল। আচ্ছা, আর প্রথম ইনসিডেন্ট যেটা বললাম সেটা হচ্ছে মানুষের দোষে যে সেই কেয়ারফুল ছিল না রাস্তা পার হওয়ার সময়, সেইটার দোষে আবার আমি সাফার করলাম, হ্যাঁ আমি বাঁচাইতে যাই আমার মানে কি বলে কি বলে ওই লোকটারে বাঁচাইতে যাই আমি সাফার করলাম আর কি। আচ্ছা, এরপরে আর একটা ইনসিডেন্ট সেটা হচ্ছে ভেরি রিসেন্টলি, তার আগে আমি আর একটা কথা আর কি মনে পড়ে গেল, আর একটা ঘটনা, সেটা হচ্ছে যে হাতিঝিলের রাস্তায়, হাতিঝিলের রাস্তাটা যেটা থেকে হচ্ছে হাতিঝিলের হচ্ছে ইয়াটা যেটা FDC দিকে যে রাস্তাটা, হাতিঝিল থেকে FDC দিকে যে রাস্তাটা যে মোড়টাতে গেছে আর কি, হ্যাঁ ওই মোড়ে তো নর্মালি হচ্ছে একটা সিগন্যাল আছে আর কি, ওই সিগন্যালে FDC মোড়ের যে সিগন্যালটা ওই সিগন্যালে হচ্ছে সব গাড়ি বসেছিল, এক লোক সে হচ্ছে একদম বাম পাশে প্রাইভেট কারে, সে প্রাইভেট কার থেকে নেমে সে ফুটপাথ থেকে কিছু একটা কিনে
হ্যাঁ, জ্যামে বসেছিল আর বাম পাশের জায়গাটা ফাঁকা, আমি এখান দিয়ে সাইকেল চালিয়ে আসতেছিলাম এবং আমি যেহেতু স্লোপের মধ্যে ছিলাম যথেষ্ট স্পিডেই ছিলাম এবং মোটামুটি রাস্তাটা মানে বাম পাশের জায়গাটা ফাঁকাই ছিল, তো আমিও হচ্ছে মোটামুটি স্পিডেই ছিলাম এবং আমি লোকটাকে খেয়াল করছি যে লোকটা ফুটপাতে আছে, এই লোকটা রাস্তায় নামতেছে, হ্যাঁ রাস্তায় নেমে লোকটা জাস্ট ইয়াতে উঠবে, কারে উঠবে, তার রাস্তা জ্যামে পড়ে আছে গাড়িটা। আমি কন্টিনিউয়াসলি হর্ন দিতেই আছি দিতেই আছি দিতেই আছি, লোকটা শুনে নাই। ইভেন আশেপাশের ফুটপাতের মানুষগুলা পরে বললো যে ভাই আপনি তো শুনতেছিলেন না, মনে হচ্ছে সে কত দূর থেকে হর্ন দিতে দিতে আসতেছে। তো ওই লোকের কোনো ভ্রুক্ষেপই নেই, তো যেটা হয়েছে ওই লোক আরো ঝামেলা করে ফেলছে কি, ওই লোক তো আমার সামনে আসছে তো আসছে তা তো নাই, কারের দরজাও খুলে ফেলছে। হ্যাঁ, তো ওইখানে আমি হচ্ছে কি করলাম, আমি মানে আমি আবারও ওই লোকরে বাঁচাইতে যাই, ওর গাড়ি বাঁচাইতে যাই, আমি হইতেছে খুব দ্রুত ব্রেক করে আমি পড়ে গেছিলাম। হ্যাঁ, পড়ে গেছিলাম বলতে খুব মানে সিভিয়ারলি কিছু হয়নি, সিভিয়ার কিছু হয়নি তেমন, বাট কথা হচ্ছে যে এই যে এই লোকটা যে হইতেছে একটু ডান দিকে খেয়াল না করে সোজাসুজি হইতেছে হইতেছে পার হয়ে গেল, এবং সে জানে এই রাস্তা এই এই জায়গাটা দিয়ে মোটামুটি বাইক সাইকেল এগুলো কিন্তু যাওয়া আসা করে, বাম সাইডে যে জায়গাটা থাকে সেইখানেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। সেখানে হইতেছে সে কি করলো হচ্ছে ইচ্ছা মতন হইতেছে নামলো, নামে হইতেছে ঢুকার চেষ্টা করতেছে ওখানের মধ্যে। পরে আমার সরিটারি বলছে, আমি বলছি ভাই বাদ দেন ভাই, হইছে আপনার সরি বলি দিয়ে আমার কোনো কামই বলি। আশেপাশের লোকজন হইতেছে ওনারে বলতেছিল আবার যে ভাই আপনি একটু দেখবেন না ব্যাপারটা, উনি তো আসতেছিল কখন থেকে হর্ন দিতেছে আমি তো শুনলেই। আচ্ছা, তো এটা আচ্ছা ভেরি রিসেন্টলি যেটা হয়েছে হাইকোর্টের সামনে, একেবারে মেইন রোডে হাইকোর্টের সামনে, হাইকোর্টের সামনে যে চত্বরটা আছে ওই চত্বরের ওইখানে কোনো একটা লোকাল বাস হচ্ছে বাসটা বাঁকা করে দাঁড় করে, যে কিন্তু অহরহ হয় ঢাকা শহরে, যে মানে ডান দিকে থাকা গাড়ি জাস্ট তার মাথাটাকে বাম দিকে বাঁকা করে এসে হচ্ছে যাত্রী উঠানামা করায় আর কি। হ্যাঁ, যাত্রী খুব সুবিধা হয়ে গেল, যাত্রীকে বাম পাশে সাইড করে নামাইলাম আমি, কিন্তু মানে বাসের পাশা যে বাঁকা হয়ে রয়েছে পিছনের দিকে ডান দিকে দিয়ে রাখছে সেটা সে খেয়াল করে না। সো একদম মোড়ের ইন্টারসেকশনটার একদম মানে ইন্টারসেকশনের মধ্যেই আর কি বলা যায় আর কি। সো সেইখানে সে হচ্ছে বাসটা থামায় রাখছে অন করে। তো আমি আমি অনেক দূর থেকে আসতেছিলাম, তো ডান দিকে জায়গা সাইকেল যাওয়ার জন্য যথেষ্ট জায়গা ছিল আর কি, সমস্যা নেই। বাসের পিছনে থাকা একটা বাইক যে মানে হঠাৎ করে দাঁড়ায় গেছিল আর কি, সে কি করলো, সে হচ্ছে একটু পিছনে তাকাইছে কি তাকায় আমি যাই না, তার তো অ্যাটলিস্ট লুকিং গ্লাসও আছে, সো কিছুই করলো না, হঠাৎ করে সে হচ্ছে ডান দিকে একটা মোড় মারলো। তো সেখানে হচ্ছে স্পিডে একটু ঝামেলা লাগছে, আমি কিন্তু হর্ন দিছি ভাই, আমি কিন্তু হর্ন দিচ্ছি, এবং এমন না যে আমি বেল বাজিয়েছি, এমন আমার লিটারাল হর্ন আছে আমার সাইকেলে। হ্যাঁ, তো হর্ন দিছি, সে তো খেয়ালই করে নেই, সে তো কিছু খেয়ালই করে নেই, এবং হচ্ছে সে ডান দিকে হচ্ছে সে ঢুকাই দিছে গাড়ি, আর হইতেছে মানে একটু মিস টাইমিং হয়েছে, তো মিস টাইমিং এর কারণে দেখা গেছে যে আমার সাইকেলের সাথে তার বাইকের পিছনে একটু অংশ বেঁধে আমার আমার সাইকেল পড়ে গেছে, বাইক তো আর পড়বে না, আমার সাইকেল পড়ে গেছে। তো ওইখানে আমার একটুখানি হাঁটু ছিঁড়েছে, বাট কথা হচ্ছে মাঝ রাস্তায় যে আমার সাইকেল পড়ে গেল এই ব্যাপারটা কে দেখবে আর কি, বা আমার যে ক্ষয়ক্ষতি হইতেছে হ্যাঁ কন্টিনিউয়াসলি এই ব্যাপারটা কি। এবং মোস্ট অফ দ্য টাইম হ্যাঁ ঠিক আছে, আমি হচ্ছে সবসময় যে কেয়ারফুল ছিলাম এটা আসলে মানে বলবো না আমি, বাট এট দ্য সেম টাইম মানে কেয়ারফুলনেস মানে আমি তো রাস্তায় আছি রে ভাই, আমি তো রাস্তায় আছি, আমার তো আর মানুষ কোথা দিয়ে যাইতেছে, ফুটপাথের মানুষ রাস্তায় নেমে আসতেছে এটা তো আমার খেয়াল করার কথা না, মানুষ ঠিক মতন রাস্তা পার হচ্ছে না, ফুটপাথ দিয়ে পার হইতে মানে আন্দামুন্দা এদিকে না থাকে পার হইতেছে এটা তো হওয়ার কথা না, তাই না? মেইন প্রায়োরিটি তো হবে যে গাড়ি রাস্তার মেইন প্রায়োরিটি কি, ভেহিকলস গুলো ঠিক মতন মুভমেন্ট, তাই না? মানুষ তো ওগুলা যদি ইন্টারাপ্ট করা শুরু করে তাহলে প্রবলেম না। হ্যাঁ, আবার হইতেছে যে বাসে একটা যাত্রী ঠিক মতন নামবে, তারপর আরে বাস আলা তুই শালা সরি তুই একটু সাইডে চাপায় দিয়া তারপরে নামাস না রে ভাই, না সে হচ্ছে বাসটা ব্যাকা করে রাখছে, অন্য পিছনের গাড়িগুলো তো যাইতেই পারতেছে না, আমি আর বাইক এগুলো তো পাস হয়ে যেত, সাইকেল গুলো পাস হয়ে যেত, আমি যাওয়ার ট্রাই করলাম না, বাইক খেলা কিছু না দেখে ওরে ঢুকাই দিছে ডান দিকে দিয়ে। তো আমি এটাই ভাবতেছিলাম যে মানে অন্যের দোষে অন্যের লাপারবাহির জন্য মানে আমাদেরকে কেন সাফার করতে হয়, এটা মানে এটার কারণটা আসলে কি। আমার রিসেন্টলি থিসিস সুপারভাইজারের সাথে কথা হচ্ছিলেন, তো উনি এই ব্যাপারে না, বাট ওভারঅল সোসাইটির যে অবস্থা সেটা নিয়ে উনি কথা বলতে যে উনি মানে একটা একটা কোর রিজনকে উনি হচ্ছে আইডেন্টিফাই করছে, সেটা হচ্ছে এম্প্যাথি, আমাদের মধ্যে হচ্ছে এম্প্যাথির একটা নাকি বড় রকমের অভাব আছে, এই জিনিসটাকে তারা আইডেন্টিফাই করছে সামহাউ। সো তোমাদের কাছে প্রশ্ন যে মানে এম্প্যাথি আসলে আমাদের মধ্যে কি কমে গেছে, কেন কমতেছে, বা এটা আসলে মানে এটা ঠিক করা যায় কিভাবে, এটার ব্যাপারে হচ্ছে আমি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে এম্প্যাথি কিভাবে এটাকে বাড়ানো যায়, কিংবা এইটাই কি আসলে কজ কিনা, বা অন্য কোনো কারণ আছে কিনা যে অন্যের দোষে আমাদের যে সাফার করা লাগতেছে সেই ব্যাপারটা। 29 ফেব্রুয়ারিতে যারা হচ্ছে শহীদ হইলো বা মৃত্যুবরণ করলো তাদের সবার পরিবারের জন্য হচ্ছে সমবেদনা, এবং আশা করছি যে তারা দ্রুত তাদের এই দুঃসহ অবস্থাটা কাটিয়ে উঠবেন, এবং পরবর্তীতে এরকম যাতে অবস্থা না হয় এটার জন্য আশাবাদ ব্যক্ত করতেছি। টেক কেয়ার।